রাজনৈতিক সংকট দেশবাধিপত্যবাদীদের শাসক জনজীবনের সংকট এর থেকে উত্তরণের পথ খুঁজবার জন্য এবং বৌদ্ধ আন্দোলন লড়াই সংগ্রাম শুরু করবার জন্য বৈঠকে মিলিত হয়েছিল। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে মহাসচিব পিতা ফখরুল আলমকে আমরা দেখতে পাচ্ছি, আব্দুল রহিম খান, ইকবাল হাসান, মাহমুদ টুকু এবং জয়রুদ্দিন স্বপন প্রতিনিধিত্ব করেছেন, সাড়া দিয়েছেন। এবং আমাদের দলের পক্ষ থেকে আমাদের দল সভাপতি জাতীয় নেতা জনাব আসম অব্দ্র, আমাদের দল সাধারণ সম্পাদক অ্যাডভোকেট থানা হোসেন তালুকদার, আমাদের সহসভাপতি স্থায়ী কমিটির সদস্য মিস তানিয়া রব এবং আমি শহীদুদ্দিন মামুন স্বপন কার্যকরী সাধারণ সম্পাদক ডিএসডি আমরা আমাদের প্রতিনিধি দলে ছিলাম। আমাদের সমস্ত বিষয় নিয়ে আজকে ব্যাপক আলোচনা হয়েছে এবং এই আলোচনা অব্যাহত রাখার সিদ্ধান্ত গৃহীত হচ্ছে এবং একটি ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে, একটি জাতীয় ঐক্যবদ্ধ গড়ে তোলার লক্ষ্যে বিশদ আলোচনা হয়েছে। এই বিষয়ে এখন আপনাদের সামনে কথা বলবেন আমাদের দলের সভাপতি স্বাধীনতার পতাকা উত্তোলক জনাব আসম অব্দ্র এবং তারপরে কথা বলবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আপনাদেরকে ধন্যবাদ। প্রিয় সাংবাদিক বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আজকের দিনটি 69 গণ অভ্যুত্থানের তারিখ ছিল, 24 তারিখ। তারিখটা খুব উল্লেখযোগ্য, আমি মহাসচিবকে বলেছি। আমরা 18 সালে একসাথে আন্দোলন করেছি, মানেছিলাম। এইবার এই পরিস্থিতির আলোকে জাতীয় সরকারের কর্মসূচি আমরা ঘোষণা করেছি। আমরা 72 সালের স্বাধীনতার পরে বঙ্গবন্ধু শেখ মুজিবের কাছে বিপ্লবী জাতীয় সরকার দাবি জানিয়েছিলাম, উনি আমাদের বক্তব্য গ্রহণ করেন। আমরা মরহুম জিয়াউর রহমানের কাছে গণতান্ত্রিক জাতীয় সরকার দাবি করেছি, উনি আজকে বেঁচে নেই। আজকে 50 বছরের দেশে, যেখানে দেশটা আজকে আমাদের মালিকা, জনগণের মালিকানা নাই, 71 সালে মুক্তিযুদ্ধে আমরা স্বাধীনতা পেয়েছি, এবার আমরা স্বাধীনতার আকাঙ্ক্ষিত রাষ্ট্র বিনিময় লড়াই শুরু করবো। এই আন্দোলনে হবে আমাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধ। এই আজকের সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবারে আন্দোলনের লক্ষ্য হবে একই সাথে সরকার পতন, স্বৈরাচারী সরকারের পতন, নিপীড়নমূলক গণতান্ত্রিক শাসন ব্যবস্থার উচ্ছেদ, শাসন ব্যবস্থা সংবিধান পরিবর্তন না করলে আবার স্বৈরাচার আসতে পারে। দলীয় সরকারের অধীনে কোন নির্বাচন নয়, এই সরকারের অধীনে আমরা কোন নির্বাচন করব না এবং একই সাথে শাসনতন্ত্র পরিবর্তন করব। এই বিদ্যমান অমানবিক রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন, সংবিধান সংস্কার, রাষ্ট্র মেরামতের বস্ত্র সহ অনেক বিষয়ে আমাদের মধ্যে ঐক্যমত্য স্থাপিত হয়েছে। জাতীয় রাজনীতির প্রয়োজনে আন্দোলনের সাথে আমাদের আলোচনা অব্যাহত থাকবে। বর্তমান অবৈধ স্বৈরাচারী সরকারের পতন, শাসন ব্যবস্থার পরিবর্তন, বিভিন্ন পদ্ধতিতে আন্দোলনের কৌশল নিয়ে আলোচনা হয়েছে। এর মাধ্যমে আমরা একত্রিতভাবে দাবি নেওয়া নিয়ে কথা বলেছি, ভবিষ্যতে আরো কথা হবে। মাঠে নামবো, মাঠে জনগণ আমাদের সাথে থাকবে, জনগণ আমাদেরকে ডিকটেট করবে আমরা কোথায় যাব। আন্দোলনের কৌশল পদ্ধতি ডিসাইড হবে মাঠে। আপনাদের সবাইকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই দিনটি বাংলাদেশের জনগণের জন্য ঐতিহাসিক একটা দিন হিসেবে আমরা ঘোষণা করছি। এখন মহাসচিব কথা বলবেন, ধন্যবাদ। ধন্যবাদ আমার রব ভাই। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনার সঙ্গে আজকে বেলায় দ্বিতীয় দফা দেখা হচ্ছে। আপনারা ইতিমধ্যেই আমাদের প্রত্যন্ত শ্রদ্ধেয় স্বাধীনতার পতাকা উত্তোলক আসম অব্দুর রব সাহেব, জাসদের সভাপতি, তিনি আমাদের মধ্যে যে বিএনপি এবং জাসদের মধ্যে যে আলোচনা হয়েছে সে আলোচনার মূল কথাগুলো তিনি বলেছেন। আমরা প্রথমে আপনাদের বলেছি যে আমরা এই যে গণবিরোধী সরকার যারা অনির্বাচিত জনগণের উপর অন্যায় অত্যাচার নির্যাতন করছে এবং ফ্যাসিবাদী কায়দায় দেশ শাসন করছে, জনগণকে ভয় দেখিয়ে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে তারা ক্ষমতায় টিকে আছে, আজকে অর্থনীতিকে ধ্বংস করেছে, তারা আজকে স্বাস্থ্য শিক্ষা সর্বক্ষেত্রে তারা একটা নৈরাজ্য সৃষ্টি করেছে, একটা দুর্নীতির একটা তারা একটা প্রাসাদ বানিয়ে ফেলেছে। এই অবস্থার প্রেক্ষিতে আমরা সবাই একমত হয়েছি
যে সরকারকে অবশ্যই যেতে হবে এবং যে কথাটা রব ভাই বলেছেন আমরা সেই ব্যাপারে একমত হয়েছি যে আমরা জাতীয় ঐক্য সৃষ্টি করে একটা সম্মিলিত ভাবে আমরা এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করে এই সরকারের পতন ঘটাবো এবং একটা এই বর্তমানে যে নির্বাচনের কমিশন তৈরি করা হয়েছে এই নির্বাচন কমিশন নয় আমরা কোন নির্বাচনে অংশগ্রহণ করবো না এবং এই সরকার থাকলে অর্থাৎ আওয়ামী লীগের সরকার থাকলে কোন নির্বাচনে আমরা অংশগ্রহণ করবো না শুধু তাই নয় আমরা একসাথে একজোট এই কাজ করবো যেন আমরা এই সরকারকে পরাজিত করে সত্যিকার অর্থে একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আমরা যেন একটা নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য নির্বাচন আমরা করতে পারি সেই লক্ষ্যে আমরা কাজ করবো যে কথা তিনি বলেছেন যে শুধু নির্বাচন নয় আমরা যেন রাষ্ট্রের একটা আমূল পরিবর্তন করতে পারি মানুষের সামনে যেন সত্যিকার অর্থে 1971 সালে স্বাধীনতা যুদ্ধে আমরা যে স্বপ্ন দেখেছিলাম এই স্বপ্নকে বাস্তবায়িত করবার জন্য আমরা যৌথভাবে আমরা সেই কাজ একসাথে করার আমরা চিন্তা করেছি এবং সেভাবে আমরা কাজ করবো সামনে এবং যে কথা তিনি বলেছেন আন্দোলনের মধ্য দিয়ে ঐক্য গড়ে উঠবে আন্দোলনের মধ্য দিয়ে আমরা ভবিষ্যৎই বলে দেবে আমাদের জনগণই বলে দেবে যে আমরা ঠিক কোন পথে এগোব আন্দোলনের ধারা কি হবে আন্দোলনের গতি কি হবে ধন্যবাদ জি থ্যাংক ইউ ভেরি মাচ কেউ যায় না সাড়ে শর্ট কেউ যায় না ভাই সাংবাদিক ভাইয়ের দায়িত্ব পালন করবেন।